নফল দুইটা কারণে করা হয়। এক নম্বর হলো যে ফরজের মধ্যে যদি গাড়তি দেখা দেয় তখন নফল গাড়তিটা পূর্ণ করে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, আমলের হিসাব নেবেন, আমলের হিসাব নিতে নিতে যখন দেখবে যে ফরজের মধ্যে গাড়তি, তখন আল্লাহ বলবেন ফাইন ইনতাকাসা মিন ফারিদা قال الله عز وجل هل لي عبادي من تطوع যখন ফরজের হিসাব নিতে নিতে গাড়তি দেখা দিবে তখন আল্লাহ বলবেন যে আমার বান্দার কি কোনো নফল আছে, ফায়ুকাম্মিল মান তাকাসা মিন ফারিদা, তখন যদি নফল থাকে তাহলে ফরজের যেটুকু গাড়তি হয়েছে নফল থেকে নিয়ে পূর্ণ করা হবে। এই জন্য নফল ইবাদত করতে হবে, সাথে সাথে নফল ইবাদত করবেন আপনার নিজের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আপনি পরীক্ষায় শুধু 33 পেলে তো পাস, কিন্তু আপনি তো চাচ্ছেন যে ক্লাসে প্রথম হবেন, তাহলে আরও বেশি করতে হবে। তো এই জন্য নফল ইবাদত করতে হবে মর্তবা বৃদ্ধির জন্য। যেমন একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাতে তিনি ঘুমিয়ে গেলেন রাত্রবেলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগলেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখন দেখলেন যে সেই সাহাবি আর বাড়িতে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসোয়াক এগিয়ে দিলেন, উজুর পানি এগিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু চাও আমার কাছে। তখন ওই সাহাবি বললেন যে আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার